এক ছিল ভয়ঙ্কর জঙ্গল, সে জঙ্গলে ছিল আত্মাদের বসবাস। দিনের বেলা কেউ এই জঙ্গলে বয়ে যেত না, কিন্তু একদিন তিন যুবক মিলে ভ্রমণের উদ্দেশ্যে সেই জঙ্গলে রওনা দিল। তারপর কি হলো দেখুন। আরে দোস্ত, আমরা তো মনে হয় জঙ্গলে অনেক গভীরে চলে আসছি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এখন তো আবার সন্ধ্যা হয়ে আসছে, জঙ্গল থেকে বের হলে অনেক রাত হয়ে যাবে। তার থেকে এটাই ভালো আমরা এখানে কোথাও রাতটা। কিন্তু আমার অনেক ভয় করছে। আরে কিসের ভয়, আমরা তো আছি। চল রাতটা কাটানোর জন্য একটা জায়গার ব্যবস্থা করি, কি বলিস? চল। এখন টাকার তো ব্যবস্থা হলো, এই রাত্রে তো আর কোথাও যাওয়ার ব্যবস্থা নাই। সবাই ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে পাওয়া যাবে এখান থেকে, কিভাবে বের হওয়া যায়। সবাই ঘুমিয়ে পড়। আরে এ কোথায় গেল? এ আবার এত রাত্রি কোথায় গেল? আরে কি হয়েছে? এই রিপাত আবার এত রাত্রে কোথায় চলে গেছে? হয়তো প্রসাব করতে গেছে, না হয় আশেপাশে কোথাও আছে। দুই ঘন্টা হয়ে গেছে, এর আসার এখনো কোনো খবর নেই। এই একটা আওয়াজ শুনি, মানুষের চিৎকারের মতো। হ্যাঁ, আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। চল গিয়ে দেখি। চিৎকারটা তো এখান থেকে এসেছে মনে হয়, কি বলিস? আরে এ আবার কোথায় চলে গেল? রানা রানা, আরে রক্ত। এটা হতে পারে না, ও তো আমার সাথে ছিল, তাহলে এখানে কিভাবে গেল? নিশ্চয়ই এ জঙ্গলে কোনো ভূত আত্মা টাত্মা আছে, যেভাবে হোক এই জঙ্গল থেকে আমাকে বের হতেই হবে, বের হতেই হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।